বঙ্কুবিহারি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক দিন, বন্ধুদের কাছে শেয়ার করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুরু করতে যাচ্ছি সফলা একাদশীর মাহাত্ম্য কথা। এই কথায় যদি কোনো কৃতিত্ব থেকে থাকে সেটি হচ্ছে গুরুদেবের শ্রীল প্রভুপাদের এবং পূর্বতন আচার্যবর্গের। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। তদুত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারাও আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই সকলেরই খুব যত্ন সহকারে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষদের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ শ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধন লাভ এবং পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বৎসর তপস্যা করলে যে ফল লাভ হয়, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণ করলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মৃত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার চারজন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো সে জীব হত্যা, কখনো আবার সে চুরি করে জীবনযাপন করতে লাগল। কিছুদিন পরে একদিন সে নগরের রাজপ্রহরীর কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সে সেখান থেকে ছাড়া পেয়ে গেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে এবং সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো সুকৃতির ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল, কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরের দিন সূর্য উদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলতে লাগল, হে ভগবান, আমার কি গতি হবে। এই বলে তিনি অশ্রুপাত করতে লাগলেন। অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে আরো বলতে লাগলেন, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে তিনি নিবেদন করল। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি জাগরণ করল। ভগবান নারায়ণ সেই লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশ থেকে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে।
সেই দৈববাণী শোনা মাত্রই লুম্ভক দিব্য শরীর লাভ করল, তার পাপবুদ্ধি দূর হল, সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগ করার পর লুম্ভকের পুত্রের উপর তার রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসীয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো এই একাদশী ব্রত খুব যত্ন সহকারে আপনারা পালন করবেন এবং আমাকেও কৃপা আশীর্বাদ করবেন। আমি শুধু এই সফলা একাদশী ব্রতই নয়, প্রতি বছরে যে একাদশীগুলো আসে সেই একাদশীগুলো যেন যত্ন সহকারে পালন করতে পারি। তো আজকে আর বেশি নয়, আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।